আধুনিক যন্ত্রপাতি দিয়ে চট্টগ্রামবাসীরে আরও উন্নত মানের সেবা দিত চট্টগ্রামের একমাত্র বিশেষায়িত শিশু ক্লিনিক চাইল্ড কেয়ার হসপিটালত নতুন আঙ্গিকে নতুন পরিসরে NICU ও জরুরি সেবা চালুই। সেপ্টেম্বরের 6 তারিখ শুক্রবার সন্ধ্যায় নগরীর ফাসলাশ চাইল্ড কেয়ার হসপিটালত নতুন পরিসরে এসব সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত আছিল চট্টগ্রামের শিশু বিশেষজ্ঞ ডাক্তারকল। চাইল্ড কেয়ার হসপিটালত NICU ও জরুরি সেবা চালুর বিষয়ে এসব বিশেষজ্ঞ ডাক্তারকল হয়। ডিউটি ডাক্তার হইতে শুরু করি নার্স, চিকিৎসালয় বলে রিলেটেড যত আছে এটার আর ব্যাকগ্রাউন্ড ট্রেনিং প্রাপ্ত। এই চাইল্ড কেয়ার হাসপাতাল যদিও বেসরকারি, কম পয়সার মধ্যে মোটামুটি একদম ভালো চিকিৎসা হবে বলেই আমি আশা করি। এমনি আমরা প্রচুর অপারেশন করি, তার মধ্যে কিছু অপারেশন যে কোনোখানেই করা যায় যে কোনো ক্লিনিকেই, কিন্তু বেশ কিছু অপারেশন আছে বিশেষ করে এই ধরনের বাচ্চা যেগুলো মায়ের পেটেই অনেক সময় রোগ নিয়ে জন্ম নেয়, জন্মের সাথে সাথেই অসুস্থ এবং যেটা অপারেশন ছাড়া ভালো হবে না। বা অন্য জায়গায় আমি হয়তো কোনো একটা রোগী দেখলাম বলি যে এখানে নিয়ে আসেন, আমি তারপরে এখানে অপারেশন করব, কারণ হলো ওই যে ভরসার জায়গাটা। উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত আছিল প্রফেসর ডাক্তার বদরুল আলম, প্রফেসর ডাক্তার বদরুদ্দোজা, প্রফেসর ডাক্তার জাফরুল হান্নান, প্রফেসর ডাক্তার শাহিদ ইকবাল, ডাক্তার আব্দুর রাজ্জাক, ডাক্তার নুরুল আমিন, ডাক্তার ভাগ্যধন বড়ুয়া। এখানে একটা জিনিস হলো যে ওরা কষ্ট কম, আমি যেহেতু প্রথম দিন থেকেই দেখি এসেছি বা রোগীগুলো দেখি, আমি মোটামুটি আমি চাই না যে আমার কোনো রোগী এবং আমার দেখা দেখা এরাও কোনো রোগী ওভার স্টে করুক একদিনের বেশি, মানে রোগী ভালো হওয়ার সাথে সাথে আমরা ছেড়ে দিই। পরীক্ষা নিরীক্ষাগুলো এখান থেকে আমরা অহেতু অবাস্তব অবান্তর কোনো পরীক্ষা এখান থেকে করা হয় না পরীক্ষা নিরীক্ষা বাচ্চাদের, কারণ পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে অনেক টাকা খরচ হয়েছে ওদের। আমার নাম চিটাগাংয়ের মধ্যে সবচেয়ে কম পয়সায়, নিউটলি কম পয়সায় এখানে চিকিৎসা দেওয়া হয়। বাংলাদেশের এই চট্টগ্রামে আমরাই প্রথম শিশুদের জন্য বিশেষ হাসপাতাল আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। আজকে প্রায় 15 বছর ধরে চাইল্ড কেয়ার কিন্তু সেবা দিয়ে যাচ্ছে এবং এখানে নবজাতক থেকে শুরু করে শিশুদের যে কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এ সময় আরও উপস্থিত আছেন ডাক্তার সিরাজুল, ডাক্তার রাশেদ ফরিদ চৌধুরী, ডাক্তার শহীদুল্লাহ চৌধুরী, ডাক্তার দেলা হোসেন, ডাক্তার আবির আমান, প্রফেসর ডাক্তার মারুফুল কাদের, ডাক্তার দিদাউল আলম, ডাক্তার বেলাল উদ্দিন, ডাক্তার জয়নাল মুহুরি, ডাক্তার হারুনুর রশিদ, আব্দুল শুক্কুর, শুভময় দাস সর্বতকিয়া। আস্তে 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 ক্ষুদ্র পরিসরে শুরু হই, আলহামদুলিল্লাহ এখন এই অবস্থাতে আসি। NICU এক্সটেনশন হই, বড়ই অল্প খরচে বাচ্চা লড়লে সার্বিক সমস্ত চিকিৎসা নিয়োগ ইনশাল্লাহ পাইব। আমি ডাক্তার মারুফ, আমি শিশু কিডনি বিশেষজ্ঞ। তো আমি হইন্দে 7 আর 7 দিনের মধ্যে বাচ্চা তারা চিকিৎসা করিবার লাগে বলে এই চাইল্ড কেয়ারদের সবচেয়ে ভালো হাসপাতাল। শিশু বিষয়ের যে আরও বিস্তারিত সেবা আছে যেন হেমাট অনকোলজি, কিডনি ইনলেও এটা কিন্তু ব্যবস্থা আছে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সর্বোচ্চ চিকিৎসা দিবার লাগে কিন্তু আর প্ল্যান আছে। তো চট্টগ্রামবাসীর হইন্দে এটা চিকিৎসা লিবার লাগে ইভেল আর প্রস্তুতি, NICU এবং ইমার্জেন্সি ইভেল আর প্রস্তুতি আর ইনশাল্লাহ আরও বৃহৎ আকারে আগামী 5-7 বছরের ভিতর যেবার ইনশাল্লাহ আশা করি সি প্লাস আরার লগে থাকিব এবং আর এই অগ্রযাত্রারে তুলি ধরিব দেশর চিটাগাং মানুষের হাসে। সি প্লাস টিভি চট্টগ্রাম।